একে ঘিরে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পর্যায়ে ব্যক্তি পর্যায়ে খামারের মাধ্যমে প্রস্তুত করা গবাদি পশু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিটা। পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন খামারি এবং প্রান্তিক কৃষক তবে গোখাদ্যের দামের ঊর্ধ্বগতির কারণে লোকসানের সংখ্যায় রয়েছেন খামারিরা কোরবানি ঋদকে ঘিরে নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চানিম এগ্রো ফার্ম রোহা ইউনিয়নের রোহা এগ্রো ফার্ম সহ উদ্যোক্তারা ছোট বড় কয়েক শতাধিক গরু লালন পালন করছেন দেশীয় উন্নত জাতের গরুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ওজনে ছয়শ কেজি থেকে প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়েছে তবে গোখাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম সমন্বয়ের দাবি অনেক খামারির কৃষকরা খামারিরা গরুর ফার্ম বড় করতে পারতেছে না কারণ গোখাদ্যের খাদ্যের দামটা নিয়ন্ত্রণে রাখে আমরা যাতে কৃষকরা যাতে আরো বেশি বেশি মানে গরু করতে পারে এবং দেশের আমিষের চাহিদাটা পূরণ হয় পশুর সঠিক মূল্য নিশ্চিতে অনলাইন পশুর হাট চালুর কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বাজারে প্রচার হয় সেই জন্য আমরা একটি অনলাইন মার্কেটও খুলেছি যাতে যদি কোনো ক্রেতা অনলাইনে মাধ্যমে খামারের সাথে যোগাযোগ করে তাদের গবাদি পশু ক্রয় করতে পারবে এদিকে ভৈরবে দুই হাজার একশো খামারে প্রস্তুত রয়েছে শাহি ওয়ান সিন্ধি নেপালি ও দেশি সহ আঠারো হাজার কোরবানির পশু একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তবে পশু খাদ্যের উচ্চ মূল্যের কারণে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা এছাড়া অর্থনৈতিক মন্দার কারণে এবছর কোরবানির জন্য প্রস্তুত করা পশু অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কা করছেন তারা খাদ্য পণ্যের দাম অনেক বেশি আমাদের না। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাটের ধুলা গ্রামে তরুণ উদ্যোক্তা রবিউল ইসলামের খামারে বর্তমানে দেশি বিদেশি একশো বিশটি গরু রয়েছে তবে বরাবরের মতো গোখাদ্যের উচ্চমূল্য অবৈধ পথে ভারতীয় গরুর প্রবেশ নিয়ে বাজারে দাম নিয়ে শঙ্কায় আছেন তিনি আমরা যারা প্রান্তিক খামারে আসি তারা একটু চিন্তার মধ্যে আছি যে সঠিক দামে গরু বিক্রি করতে পারবো কিনা তো অবশ্যই আমরা চাবো যে এরকম ভারতীয় গরু যেন না আসে কোরবানির বাজারে শঙ্কা কাটিয়ে ন্যায্য মূল্য পেতে সরকারের হস্তক্ষেপের দাবি প্রান্তিক খামারিদের অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক